Sen de eğri yapayım. জানিস জলফিয়ার থেকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যে আর কিভাবে সাহায্য করতে হয় ও ইন্ট্রিক ট্রান্সফারের পরে তুমি একটু দেখো। এভাবে তখন স্পোর্ট জার্নালিস্ট ক্লাব থেকেও বিভিন্নভাবে ওকে সাহায্য করছিল, কিন্তু এগুলো তো আর কিছু হয় না। একটা অমানবিক বিষয় আজকে এখানে আমি জানাচ্ছি যে ওর যারা পরিবারের লোকরা ওর দিন দুঃসময়ে এগিয়ে আসে, পাশাপাশি দেখলাম ওর যারা শ্বশুরবাড়ির লোকজনরা ওনারা সবসময় একটা যোগাযোগ রাখতেন, আমার বাড়িতেও গেছেন ওনারা, আমিও ওনাদের বাড়িতে গেছিলাম। তো আমার তখন একটা কনসেপ্ট ছিল যেভাবে ওর কিডনিটা ট্রান্সপ্লান্ট করতে হবে, ওকে আমি এতটা বুঝতে দিইনি যে আমি এটা করে দেবো, মানে আমরা এটা করে দেবো একটু বুঝতে দিইনি। তখন আমি একবার ন্যাট ঘেঁটে গেলে দেখেছিলাম চেন্নাইতে একটা হসপিটাল আছে, এটা কিডনি ট্রান্সপ্লান্টের সাকসেস রেশিও 99%। তখন ওই হসপিটালের সাথে আমি যোগাযোগ করি, ওই হসপিটালের তারা তখন আগরতলা এসেছিল, আগরতলা আসতে ওদেরকে আমি বলি যে আপনারা হাইয়েস্ট অথরিটি আপনারা আগরতলায় আসেন। তখন ওদের এমডি এবং সিইও আগরতলা এসেছিলেন। তখন আমরা প্রেসটাতে মিটিং নিয়ে আমরা প্রেসটাকে আনতে পারিনি, আমি গেছিলাম বিশালপুর দৌড়গড়ি আগরতলা প্রেসটাতে, ও প্রেসটাতের সাথে এত অত্যন্ত দরিদ্রিত ছিল যে আসা আনতে পারেনি। তো আমাদের দুপার্টমেন্টে এত চেষ্টা করার পরও ওকে আমরা পাঠাতে পারলাম না। মানুষ বিশান্তি এতটুকু যে রাজ্যে দীর্ঘ তোমার মুখ্যমন্ত্রী আছেন উনি আপনার চেষ্টা করছেন, আগরতলা প্রেসটারে যারা আছেন বর্তমানে বোঝাবার চেষ্টা করছেন, ব্যক্তিগত তরফ থেকে আমিও চেষ্টা করেছি, কিন্তু ওকে তো আর বাঁচানো গেল না। তারপরে ওর মৃত্যু করে আত্মহত্যার আর কিছু করার নেই যে মৃত্যু করে তাকে আমরা বাঁচাতেই পারলাম না। ওর মতো একটা ভালো ছেলে, খুব সর্বনিম্নের একটা ছেলেকে আমরা হারালাম। আমাদের প্রেসটারে গতকাল থেকে আমরা একটা ফেস্টিভ্যাল চালু করেছিলাম যে পান্তাবাড়ি উৎসব, অনেকে বলছিল যে এবার কেন হবো না। তো যে ছেলে তাদের সদস্য মারা গেছে ওর শোক সবাই আমরা এখনও করতে পারলাম না, আমরা এই অবস্থায় আমরা একটা উৎসব করবো সেটা আমি মনের দিক থেকে মানতে পারিনি, আমরা এই বছর উৎসবটাও করিনি। তো জীবন তো কারোর জন্য ফেরেই থাকে না, থাকবেও না। তবু আমি এটুকু বলবো যে আমরা স্পোর্ট জার্নালিস্টরা বর্তমান রাজ্য সরকার ওর জন্য আপ্রাণ চেষ্টা করেছে, আপ্রাণ আমি তো বলছি কারোর কোনো ত্রুটি নেই, কিন্তু সব চেষ্টা করেও ওকে বাঁচানো গেল না। যদি ওর নিকট আত্মীয়দের কাছ থেকে যদি একটা কিডনি যোগা করতে পারতো অত বিশ্বদিন আজকে আমাদের মধ্যে থাকতো। আর আমার কিছু বলার নেই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।